আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে এগ্রিকালচারাল ফার্ম টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, প্রতিবারের মতো আজ নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি, যেখানে দেখাবো আমি মানে কিভাবে সরিষা চাষ করতে হয় এ টু জেড, প্রথম থেকে মানে চাষ থেকে শুরু করে তার পরিচর্যা এবং মানে ঘরে নেওয়া পর্যন্ত কিভাবে আসলে এটা চাষ করতে হয় সেটা একজন অভিজ্ঞ কৃষক দ্বারা আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো প্রিয় দর্শক, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর প্রিয় দর্শক, আমরা চলে যাই মূল পর্বে, যেখানে আসলে কিভাবে সরিষা চাষ করতে হয় চলুন আমরা কৃষকের মুখ থেকেই জেনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন, তো আপনি এখানে সরিষা চাষ করছেন? হ্যাঁ। এখানে কয় বিঘা জমির উপরে সরিষা চাষ করছেন? এখানে জমি সর্বনিম্ন 7-8 বিঘা। 7-8 বিঘা আছে। তো এখানে সরিষা চাষ করতে আপনার জমিতে কয়টা চাষ করতে হয়? জমিতে চাষ সর্বনিম্ন তিনটা চাষ করতে হয়, দুই তিনটা চাষ করলেই হয় জমি তো এগুলা। আর হচ্ছে সরিষা মানে সার কতটুক লাগে, শতাংশে কতটুক লাগে? শতাংশ কেজি 1 কেজি লাগে, লাল কালা দুটোই মানে সব মিলে 1 কেজি লাগে। তো বিঘা প্রতি হচ্ছে আপনার বীজটা লাগে কতটুকু? এটা 1 কেজি। 1 কেজি। তো আপনি এটা যে সরিষাটা চাষ করছেন, এটা কি জাতের সরিষা? এটা দেশাল সরিষা বলে, দেশি সরিষা। তো এখানে সরিষার জন্য কোনো হচ্ছে আপনার সেচের প্রয়োজন হয় কি? হ্যাঁ, একটা করে সেচ দিতে হয় সবাই। একটা করে সেচ দিতে হয়, সেচ দিলে ফলনটা বৃদ্ধি হয় আর কি। তো সরিষা চাষ করতে গিয়ে আপনার হচ্ছে কোনো রকম ছত্রাকনাশক মানে ব্যবহার করতে হয় কিনা, কোনো রোগ লাগে? একটা পোকা লাগে, ওইটা কয় ওই মেদা জাতীয় পোকা, মেদা মানে জাপ পোকা, যেটা জাপ পোকা যাবে বলে। তো জাপ পোকার জন্য আপনারা একবার হচ্ছে স্প্রে করেন? একবার দুইবার করা লাগে স্প্রে করেন। এর জন্য কি মানে কোনো আগাছা পরিষ্কার বা এটি করতে হয় নাকি? না, এমনি আর কোনো পোকা লাগে না সরষায় আপাতত। না, আগাছা উঠাইতে হয় কিনা? আগাছা বলতে কি, এটা তো আগাছা, তো এটা কি আগাছা? আগাছা হয় না? না, আগাছা তো হয় না। আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে আপনার এটা কয় মাসে আপনার সরিষাটা পেকে যায় আর কি? এটা সর্বনিম্ন 3 মাস, 3.5 মাস। 3 মাস, 3.5 মাস এরকম। তো আপনার যে বিঘা প্রতি, এর আগে আপনি পূর্বে তো সরিষা চাষ করছেন, তো আপনি বিঘা প্রতি কি রকম ফলন পাইছেন? যে আসলে বিঘা প্রতি একটা জমিতে একটা রকম হয় জন্মের সাথে, এটা তাও সর্বনিম্ন 7-8 মন ফলন ফলন হবে। তো আপনার এই যে এখানে 7-8 বিঘা যে আপনি সরিষা ই করছেন বুনছেন, এখানে আপনার কি রকম খরচ হতে পারে হয়তো ঘরে তোলা পর্যন্ত? খরচ এখন ওই তো সারের হিসাব কিছু, এটা তো আমরা খরচ কম, এটা হচ্ছে লেবার কষ্ট, লেবারের কষ্ট কম আছে। এটা লাগবে এলি তোলা হয়তো বিঘায় 3-4 দিন লাগবে, লেবার লাগবে। তাহলে সব মিলে মানে এতে অল্প খরচে মানে ভালো একটা লাভের মানে ফসল আর কি হয়। তো প্রিয় দর্শক, আসলে দেখলেন যে মানে খুব সহজে এবং কম খরচে কিভাবে সরিষা চাষ করতে হয়, এবং এখানে কিন্তু ওই রকম যে লেবার কষ্ট আপনার আগাছা পরিষ্কার করার জন্য বা বাড়তি যে আরও কিছু সমস্যা আছে সেগুলো লাগে না। এখানে জাস্ট হচ্ছে চাষ করে পরিমাণ মতো সার বা সেচের প্রয়োজন হয়, এগুলো দিলেই আল্লাহ রহমতে খুব সহজে আপনি ফসলটা ঘরে নিয়ে যেতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।